Facebook e tot profile, fan follower de smiley, notul notul lipite, like mele ți-ai minite. Twitter pe ciunie ci, solid comments pe ea ci, hatina pe Instagram, cuge și șudu Torina. Corna tu latest pose, selfie tu le post, tot pe... Hi guys, Sakib here and welcome to my channel. Guys, ajker video te janbo kibhabe apni ei dhoroner status video gulo create korben. Guys, ei dhoroner status video gulo khubi viral cholche, khubi trending e cholche. To ei dhoroner status video gulo create korar jonno amra byabohar korbo InShot link video description box e dewa thakbe, apni download kore niben. To video tite obosshoi ekti like kore diben, channel e notun ele subscribe group ashna notification bell icon ti on kore rakhben. Ei rokomi notun notun video shobar age dekhar jonno apnader sathe ashi Sakib, cholun video ti shuru kori. Guys, apnaderke InShot application ti open korte হবে ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে দেন ভিডিও অপশনে ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে ফটো সেকশনে আসতে হবে আসার পর আপনার স্ক্রিনশটগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে পর পর এবং আপনার কিছু ফটো অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে স্ক্রিনশটগুলো পর পর সিলেক্ট করে নিচ্ছি এরকম ভাবে টাচ করে সিলেক্ট করে নেবেন তারপর যদি আপনি ফটো অ্যাড করতে চান আপনার ফাইল থেকে অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে ফাইল থেকে কিছু ফটো অ্যাড করে নিচ্ছি পছন্দের ফটো তো এখানে আমি এরকম ভাবে টাচ করে দিবেন তিনটা ফটো আমি অ্যাড করলাম তারপর আমাদেরকে টিক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন আপনার কিন্তু এখানে স্ক্রিনশট গুলো অ্যাড হয়ে যাবে এবং আপনার ফটো গুলো অ্যাড হয়ে যাবে তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে এখানে আসার পর আপনি এখান থেকে ফ্রেম সিলেক্ট করতে পারবেন তো 9:16 এটাও দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন 1:2 এটাও দিতে পারেন তো আমি 1:2 এটাই রাখছি তারপর টিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর গাইস আপনাদেরকে গানটি অ্যাড করতে হবে তো গানটা অ্যাড করার জন্য আপনাদেরকে মিউজিক অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর মাই মিউজিক এখানে ক্লিক করবেন গাইস গানের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ফেসবুক সার্চ করেন তাহলে আপনি কিন্তু গানটি পেয়ে যাবেন তারপরে আমাদেরকে এখানে গানের উপরে ক্লিক করতে হবে তারপর ইউজ অপশনে ক্লিক করে দেবেন ইউজ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যদি কাট করতে চান কাটও করতে পারেন তারপরে আপনাদেরকে টিক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে দেখবেন আপনার গানটি অ্যাড হয়ে যাবে এরপর আপনাদেরকে গানটি শুনতে হবে এবং স্ক্রিনশটগুলো তার সঙ্গে ম্যাচ করতে হবে মানে অ্যাডজাস্ট করতে হবে তো এরকমভাবে গান শুনবেন তারপর এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রথমে গাইস দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিলাম এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ফিল্টার অপশনে ক্লিক করার পর ইফেক্ট অপশনে যেতে হবে ইফেক্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এই ইফেক্টটি অ্যাড করতে হবে অ্যাড করার পর টিক অপশনে ক্লিক করবেন তারপর আপনাদেরকে পুরো ভিডিওটিতে এই লেয়ারটি অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছেন এরকমভাবে পুরো ভিডিওটিতে আপনি এরকমভাবে অ্যাড করে দেবেন তারপর টিক অপশনে ক্লিক করবেন টিক অপশনে ক্লিক করার পর গাইস আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে আপনাদেরকে ট্রানজেকশন ইফেক্ট অ্যাড করতে হবে তো আপনি প্রথম এটা অ্যাড করবেন তারপর টিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আরও পরেরটায় ক্লিক করবেন পেন্সিল আইকনে তারপর এটা অ্যাড করবেন আপনাদেরকে এই দুটো ইফেক্ট অ্যাড করতে হবে ঠিক আছে ট্রানজেকশন ইফেক্টগুলো অ্যাড করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি পেন্সিলে এটাতে ক্লিক করবো তো পরপর আপনি কিন্তু অ্যাড করে নেবেন গাইস দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ইফেক্ট আমি অ্যাড করে নিলাম এরপর গাইস আপনাদেরকে ভিডিওটা সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করার পর এখানে সেভ করে দিবেন আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভাইরাল ভিডিও দেখার জন্য তো গাইস আজকের ভিডিওটা এতটাই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই